গাইজ, লাস্ট যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে কিন্তু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটা কথা বলেছিলাম, যে হাসিনা পদত্যাগ করার পরে যে সিচুয়েশনটা সৃষ্টি হয়েছিল সেখানে কিন্তু অনেকগুলো এরকম ক্লিপিং দেখেছিলাম যে অনেকে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙেছিল, তার মূর্তির উপরে পোস্ট আপ করেছিল। তো সেটা নিয়ে কিন্তু বলেছিলাম যে এরকম কেন করলো, এটা থেকে আমার খারাপ লেগেছিল। আর তারপরে কিন্তু তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে দাদা যা করেছে বেশ করেছে, এটার পিছনে অনেক কারণ আছে, শেখ মুজিবুর রহমানের অ্যাকচুয়াল ইতিহাসটা তুমি যদি জানো তাহলে কিন্তু তুমি এটা বুঝতে পারবে যে কেন লোকে এরকম করেছে, কেন ওনার উপরে লোকে এত ক্ষিপ্ত হয়ে আছে। আর এটা কিন্তু কয়েকজন না অনেকেই তোমরা বলেছো যে তুমি ইতিহাসটা দেখো তাহলে কিন্তু তুমি জানতে পারবে যে শেখ মুজিবুর রহমানের উপরে কেন লোকে এত ক্ষিপ্ত। সেই কারণে কিন্তু আজকে আমি এটা দেখতে চলেছি যে শেখ মুজিবুর রহমানের অ্যাকচুয়াল ইতিহাসটা কি। তো আজকে যে ভিডিওটা দেখতে চলেছি বা যেটার উপর রিয়্যাক্ট করতে চলেছি সেটা হচ্ছে দুর্বৃত্তের নেতা শেখ মুজিব। আর ভিডিওটা আপলোড হয়েছে পিনাকি ভট্টাচার্য এই ইউটিউব চ্যানেল থেকে। তো গাইস, তোমাদের কথা মতোই কিন্তু আজকে আমি দেখতে চলেছি শেখ মুজিবের অ্যাকচুয়াল ইতিহাস। তো দেখা যাক তার ব্যাপারে কি জানতে পারি। তো আর বেশি কথা না বাড়িয়ে অপেক্ষা কিসের, আর না করে দেরি চলো এবার শুরু করি। বঙ্গবন্ধু ডাক না দিলে 1971 হতো না, আমরা বাংলাদেশ পেতাম না। আমরা অকৃতজ্ঞ না, আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি। আমি যাব, আমরা যাব, আমরা সবাই যাব ধানমন্ডি 32-এর ওই পোড়া বাড়িতে গিয়েই আমরা শ্রদ্ধা জানাবো। এখন আমাদের সামনে শুধুই 15 আগস্ট, ধানমন্ডি 32, আমরা সেখানে যাব, সবাইকে ডাকছি, আসুন। ঠিক আছে ঠিক আছে, তো প্রস্তুত আবেগ দেখাচ্ছেন, আসেন আমরা দেখি শেখ মুজিবের স্থান আমাদের ইতিহাসে কোথায় হবে। আজকে সেই পর্যালোচনা করবো 1971 সালে আমাদের দ্বিতীয় স্বাধীনতার আগে, মানে 1971 দ্বিতীয়, 47 আমাদের প্রথম স্বাধীনতা, 71 দ্বিতীয় আর 24 তৃতীয় স্বাধীনতা, এবং 1971 এর দ্বিতীয় স্বাধীনতার আগে এবং পরে শেখ মুজিবের রাজনৈতিক জীবন পর্যালোচনা করলে আমরা একটা ইন্টারেস্টিং বৈপরীত্য দেখতে পাই। পাকিস্তান আমলে তিনি ধীরে ধীরে হয়ে ওঠেন গণতান্ত্রিক আন্দোলনের নেতা। দাবি করা হয় যে তিনি গণতান্ত্রিক আন্দোলন করে বাঙালি জাতিসত্তার মর্মবাণী অনুধাবন করতে সহায়তা করছেন। এটা ঠিক যে তিনি 6 দফার আন্দোলন করছিলেন, তার প্রথম দফাতেই ছিল একটা গণতান্ত্রিক শাসন পদ্ধতির প্রবর্তন দাবি করা। সেই দফায় বলা হয়েছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানকে একটি ফেডারেশনে পরিণত করতে হবে, যেখানে সংসদীয় পদ্ধতির সরকার থাকবে এবং প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটে নির্বাচিত আইন পরিষদ সার্বভৌম হবে। সুতরাং দেখা যাচ্ছে শেখ মুজিব প্রথম স্বাধীনতা যুদ্ধের আগে সংসদীয় পদ্ধতির পক্ষে ওকালিত করছিলেন এবং জাতির কাছে নিজেকে উপস্থাপিত করছিলেন গণতান্ত্রিক সংগ্রামের নেতা হিসাবে। 71-এর স্বাধীনতার পরে বাংলাদেশবাসী কি লক্ষ্য করলো? বিপন্ন বিষয়ে দেখলো গণতন্ত্রের ধ্বজাধারী মুজিব কি দ্রুততার সাথে সংসদীয় পদ্ধতিকে ছুঁড়ে ফেলা ফ্যাসিবাদী একনায়কতন্ত্র কায়েম করলো। আচ্ছা দেখো, সেই সময় যে ভিডিওটা আপলোড করেছিলাম ঠিক আছে, তো সেইখানে কিন্তু অনেকেই আমাকে বলেছিল শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা নিয়ে একটা কথা বলেছিলাম। তো অনেকেই আমাকে বলেছিল যে শেখ মুজিবুর রহমান অ্যাকচুয়ালি কি করেছে সেটা তুমি জানো না। সো এক্স্যাক্টলি এটাই কিন্তু, যে আমি কিন্তু 71-এর ঘটনা অবধি জানতাম, মানে সে একজন স্বাধীনতার জন্য লড়াই করেছে, তো এটাই জানতাম। তারপরের যে ইতিহাসটা সেটাই কিন্তু এখানেও সেম বলছে যে তারপরে কিন্তু সে চেঞ্জ হয়ে গেছিল। ওকে বিরোধী রাজনৈতিক দলগুলোর সংখ্যা এবং শক্তি ছিল খুবই সীমিত এবং নগণ্য। আচ্ছা, সেই অল্প সংখ্যক সীমিত কণ্ঠ তার সহ্য হয়নি, সকল রাজনৈতিক দলের বিলুপ্ত ঘটায় শহীদ শাসক মুজিব অতি দ্রুতই প্রতিষ্ঠা করলেন কুখ্যাত বাকশাল। সংসদে বাকশাল অনুমোদনের মাত্র 15 মিনিটের মধ্যে নিয়ম বহির্ভূতভাবে প্রেসিডেন্ট পদে শপথ নিয়ে তিনি বনে গেলেন দেশের সকল ক্ষমতার একছত্র অধিকারী। তাকে অপসারণের কোনো ধারা রাখা হলো না। তার কীর্তিকলাপ এতটাই ভয়ঙ্কর ছিল যে তখন তাকে তাজউদ্দিন আহমেদ হিসার করে দিয়ে বলছিলেন যে আপনাকে শান্তিপূর্ণ পথে অপসারণ করার পথ আপনি বন্ধ করে দিলেন। সেই সময়কার বাকশালের স্লোগান ছিল এক নেতা এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। শেখ মনি আরো এক ধাপ আগায় যায় বলতেন জনতার শাসন নয় মুজিবের শাসন চাই। অন্য সকল ফ্যাসিবাদী রাষ্ট্র এবং সরকারের মতো মুজিবের বাংলাদেশ হয়ে গেল এক দলের অধীনস্থ এক ব্যক্তির শাসন। একটা রাষ্ট্রের ডিক্টেটরশিপ, নির্বাহী বিভাগ অর্থাৎ প্রশাসন, আইন বিভাগ অর্থাৎ সংসদ এবং বিচার বিভাগ অর্থাৎ আদালত, মুজিবের হাতে কুক্ষিগত হলো এই সবগুলি বিভাগ, তিনি নিজেই পরিণত হলেন রাষ্ট্রে। ঠিক একইভাবে হাসিনা পরিণত হয়েছিল অতি রাষ্ট্রে। এইভাবেই স্বাধীনতা যুদ্ধ পূর্বকালের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামের নেতা মাত্র 4 বছরের কম সময়ের মধ্যে বাংলাদেশে ফ্যাসিবাদী একনায়কতন্ত্রের আইকন হয়ে উঠলেন। ফ্যাসিবাদের এমন একটা আইকন স্বদেশের গণতন্ত্র, মানবাধিকার, এমনকি স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার প্রতি কত বড় হুমকি সেটা তৎকালীন সমাজের সকলেই অনুধাবন করছিলেন। সেই কারণেই ফ্যাসিস শেখ মুজিবের নিষ্ঠুর, আকস্মিক, রক্তাক্ত এবং মর্মান্তিক মৃত্যুতে দেশবাসী চমকিত হইল, হাত ছেড়ে বাঁচছিল এবং খুশিতে আনন্দে ফেটে পড়ছিল। এদিরে সাহেব এখন সেই পার্টি সং বাজান, যেই পার্টি সং আমাদের বাজানো উচিত ছিল 1975-এর 15 আগস্টের পরে, সেই একদল বীর সেনানী, সেনাপতি এবং সৈনিকদের উদ্দেশ্যে যারা রাজতান্ত্রিক সমাজতন্ত্রের অন্ধগলিতে ঢুকে পড়া দিশেহারা বাংলাদেশকে তখন মুক্ত বাজার অর্থনীতি এবং গণতান্ত্রিক বিকাশের মুক্ত স্বাধীন পদে পুনঃস্থাপন করেছিল। এদের সকলেই ছিলেন 71-এর স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা। আমরা তাদের অবদান এবং আত্মত্যাগের কথা ভুলে গেছি। ওই সকল বীরকে সঠিকভাবে মূল্যায়ন, স্মরণ, শ্রদ্ধা করতে ব্যর্থ হয়েছি বলেই এই প্রিয় স্বদেশ এখনো দুর্গতি থেকে বের হয়ে আসতে পারেনি। 15 আগস্ট ছিল একটা বিপ্লব, যে বিপ্লবের ওনারশিপ কেউ নিল না, কিন্তু জনতা সেই বিপ্লবের নায়কদেরকে অভিষিক্ত করছিল রাজপথে উচ্ছ্বাস করে, উল্লাস করে। বাংলাদেশের ইতিহাসের নায়করা হলো উপেক্ষিত, আর সেটাই হয়ে উঠলো বিপ্লবকে সংহত না হতে দেওয়ার প্রথম ধাপ। বিপ্লব হয়ে গেল বিহার, সে বিষয়টা আজকে আর আলাপ না করি, কিন্তু আমি অগাস্ট বিপ্লবের সমস্ত সেনানায়কদেরকে, সমস্ত সৈনিকদেরকে আমার বিপ্লবী সালাম জানাই। আজ আবার একটু হিসাব মিলায় দেখা যাক স্বাধীন বাংলাদেশের প্রথম শাসক শেখ মুজিব কি কি মহা অপকর্ম করেছিল। ওকে, স্বাধীন দেশে সরকারিভাবে বিচার বহির্ভূত প্রথম হত্যাকাণ্ডটি ঘটে শেখ মুজিবের নির্দেশে বিপ্লবী বামপন্থী নেতা সিরাজ শিকদারকে খুন করেই। তিনি ক্ষান্ত হন নাই, জাতীয় সংসদে দাঁড়িয়ে দম্ভ ভরে চিৎকার করে ঘোষণা করছিলেন কোথায় সেই সিরাজ শিকদার।
তখনই দেখা গেছে শেখ মুজিবুর রহমান নিজেকে মানুষের বাঁচা মরার নিয়ন্ত্রণ ভাবতে শুরু করছিলেন। বিপ্লবী সিরাজ শিকদারকে খুন করার মধ্যে দিয়ে মুজিব বিচার বহির্ভূত হত্যা এবং খুন গুমের কালো হাত উদ্যত করছিলেন। শীঘ্রই তা বহুগুণে সম্প্রসারিত হয়েছিল তৎকালীন বৈষম্য বিরোধী সংগ্রামরত হাজার হাজার বাম প্রগতিশীল নেতা কর্মী সংগঠকদের দিকে। কেউ রেহাই যায় নাই। জাসদ থেকে শুরু করে সিপিবি আদর্শবান এমন সকল যুবকেরা তখন বিশ্বাস করত মুজিব জাতির সাথে প্রতারণা করছে, স্বাধীনতা যুদ্ধের মূল উদ্দেশ্যগুলি বিসর্জন দিছে, বিশেষ করে একটি সাম্যভিত্তিক গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যের সাথে বিশ্বাসঘাতকতা করে ক্ষমতা কুক্ষিগত করছে। মুজিব আমলে তার তৈরি কুখ্যাত রক্ষী বাহিনীর হাতে নিহত হন প্রায় 30,000 তরুণ যুবক। ব্রো, এরকম যদি করে থাকে তাহলে তো সত্যি মানে খুবই খারাপ করেছে, মানে ভালো কিন্তু এটা অবশ্যই করেনি। সো যারা ছিলেন আজকে বাংলাদেশে চলমান ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের মতোই আত্মোৎসর্গের জন্য প্রস্তুত অকুত ভয় তরুণ সম্প্রদায়। মুজিব আমলেই শুরু হয় নির্বাচনী কারচুপি। 1973 সালে বাংলাদেশে প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচন কেমন হয়েছিল তা জানার জন্য আবুল মনসুর আহমেদের কাছ থেকে শুনি। উনি লিখতেছেন, শেখ মুজিব প্রবীণ ও দক্ষ পার্লামেন্টারিয়ানদেরকে পার্লামেন্টে ঢুকিতে না দিবার জন্য সর্বশক্তি নিয়োগ করিলেন। আমি দেখিয়া খুবই আতঙ্কিত ও চিন্তাযুক্ত হইলাম যে নির্বাচন চলাকালে আওয়ামী নেতৃবৃন্দ অপোজিশনের প্রতি যে মনোভাব অবলম্বন করিয়াছিলেন সেটা সাময়িক অবিবেচনাপ্রসূত ভুল ছিল না, তারা যেন নীতি হিসাবেই এই পন্থা গ্রহণ করিয়াছিলেন। নির্বাচনের ফলে অপোজিশন একরূপ শূন্যের কোঠায় পৌঁছাইছিল। আবুল মনসুর আহমেদ ইনি ছিলেন শেখ মুজিবের রাজনৈতিক গুরু এবং আমাদের মাহবুবা নামের বাবা। সে নিশ্চিতভাবে জিততো, আওয়ামী লীগ নিশ্চিতভাবে জিততো বা সংখ্যাগরিষ্ঠ হইতো, তাও কেন এই ঘৃণিত কারচুপি সে করলো? এটা নিয়ে অনেকে বিস্মিত হয়েছিলেন কিন্তু উত্তর পান নাই। আজ আমরা সেই উত্তর শুনবো। কেন নিশ্চিত বিজয় যেন কারচুপির পথে শেখ মুজিব অগ্রসর হয়েছিল। আচ্ছা, সেই নির্বাচনে আওয়ামী লীগ পাইছিল 392টা, 10টা সিটের কম পাইলে সরকারিভাবে পার্লামেন্টে বিরোধী দল হওয়া যায় না। ফলে বাংলাদেশে মুজিবের প্রথম এবং একমাত্র নির্বাচনে সৃষ্ট পার্লামেন্টে কোনো বিরোধী দল ছিল না, এটা আমরা কেউ জানি না। পরবর্তীতে একদলীয় ব্যবস্থা প্রবর্তনের প্রাথমিক পদক্ষেপ ছিল এটা। তার মানে সামান্যতম সংসদীয় বিরোধিতা সে টলারেট করবে না, সেই জন্য সে নীতি হিসেবে গ্রহণ করছিল যে তা নিশ্চিত হওয়া সত্ত্বেও বিপুল ব্যাপক কারচুপির মাধ্যমে সংসদে 292টা আসন নেওয়া যেন কোনোভাবে কোনো সংসদীয় বিরোধী দল না থাকে। একই কাজ করছিল আমাদের গতকালের নির্বাচনে হাজিরা মুজিবের মাইয়া। মুজিবের আরেকটা কুকর্ম ছিল লুটপাটের রাজত্ব কায়েম করা। তার দল পরিবারের লোকজন দুস্থ অসহায় সংখ্যালঘুদের সহায় সম্পত্তি, বাড়িঘর দখল, রেশন কার্ড, পারমিট বাণিজ্য, চোরাচালান, খাদ্যদ্রব্যের মজুদারি, এই সমস্ত অপরাধমূলক কাজকে মূল অর্থনৈতিক এবং বাণিজ্যিক কর্মকাণ্ড হিসেবে প্রতিষ্ঠা করছিল। তখনকার রাজধানী ঢাকার দুর্দশাগ্রস্ত এক রাতে তার বড় ছেলে শেখ কামাল সাঙ্গপাঙ্গনিয়া দেশের কেন্দ্রীয় ব্যাংক এলাকায় মানে মতিঝিল এলাকায় পুলিশের গুলি খায় হাসপাতালে ভর্তি হয়েছিল। কি করতে গেছিল আপনারাই বুঝানেন। ডাকশুন নির্বাচন পর্যন্ত নিশ্চিত হার যায় না, ব্যালট বাক্স চিন্তাই করছিল। এই শেখ কামাল শেখ মুজিবের কুপুত্র, একটা ঝুট খোলা জিপ নিয়ে দাপায় বেড়াইতো তার গুন্ডা বা সঙ্গীদের নিয়ে সারা ঢাকা, যারে পাইতো তারাই তারা করতো। রাজবংশের প্রতিদ্বন্দ্বী মুসলিম শাসক মনে করতেন, এমনই ছিল তার জ্ঞান গরিমার সর্বোচ্চ স্তর। কোন লেখাপড়া জানতো না, কিছু লেখাপড়া করে না। তার সাথে জেল খাটছে এরকম একজনের কাছ থেকে আমি শুনছি, আমি আর নাম না কই, আর কয়াই দিই, ওই যে মূলধারা 71-এর লেখক, উনি বলছিলেন আমাকে শেখ মুজিব একটা বই নিয়ে যায় জেলখানে যাওয়ার সময়, আর ওই বইয়ের এক পৃষ্ঠা সারাক্ষণ পড়ে এবং জেল থেকে বের হওয়ার সময় ওই এক পৃষ্ঠা শেষ করতে পারে না। ও দেখায় কেউ আসলে দেখা বই খুলে দেখায় যে আমি বই পড়ছি, আর ওই এক পৃষ্ঠা সে জীবনে শেষ করতে পারে না। এই হচ্ছে জ্ঞান গরিমার স্তর। মুজিবের অর্থনৈতিক নীতি দেশকে এতই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ফেলছিল যে 1974 সালে বাংলাদেশ এক ভয়াবহ দুর্ভিক্ষে পতিত হয়েছিল। মুজিব সৃষ্ট সেই দুর্ভিক্ষে কয়েক লক্ষ দরিদ্র পীড়িত নিঃস্ব নিরীহ মানুষ মৃত্যুবরণ করছিল, আর দারিদ্র্যের সীমানার নিচে পতিত হয়েছিল 65% বেশি মানুষ। খুবই খারাপ সিচুয়েশন এসেছিল এটা। দেখাইছিলেন সেই দুর্ভিক্ষ খাদ্যের অভাবের জন্য ঘটেনি, ঘটছিল মজুতদারির কারণে। আর মুজিব কতই নির্লজ্জ, এই দুর্ভিক্ষের সময় সে তার ডাইনিং টেবিল সাজায় 14 পাদের খাবার দিয়ে সে লাঞ্চ করত, সেটা আবার পত্রিকাতেও ছাপা হইত। কেমন নির্লজ্জ একটা। এমন পরিস্থিতিতে মুজিব যখন দেখলো যে সমাজ এবং দেশে প্রতিবাদ বিক্ষোভ ক্রমশ বেড়ে যাচ্ছে, তখন যৎসামান্য গণতান্ত্রিক ব্যবস্থা বা পরিসর যা অবশিষ্ট ছিল তাও খেয়ে ফেললেন। গণতন্ত্রের পথ অনুসরণ না করে প্রবল স্বৈরাচারী ব্যবস্থা অর্থাৎ লৌহ কঠিন শাসরুদ্ধকর ফ্যাসিজমের পথে পা বাড়াইলেন। শাসন এবং শোষণ করা সবচেয়ে অগণতান্ত্রিক এবং নিষ্ঠুর রাস্তাটি বেছে নিলেন শেখ মুজিব। দেশবাসীকে ভাওতা দেওয়ার জন্য তথাকথিত সমাজতন্ত্রের নামে রাষ্ট্রবিনাশী ফ্যাসিবাদী এক নায়কতান্ত্রিক বাকশাল কায়েম করছিলেন, আর এই বাকশালের সহযোগী ছিল সিপিবি, এই বাংলাদেশের সিপিবি। এই প্রো পুরাই তো ডিক্টেটরশিপ একদম, ও মাই গড। মুজাহিদুল ইসলাম সেলিম বাকশালের সহযোগী ছিল, যেদিন বাকশাল কায়েম হয় এই মুজাহিদুল ইসলাম সেলিম ছাত্রলীগের সাথে মিলে আনন্দ মিছিল বাইর করছিল ঢাকার রাজপথে। আওয়ামী লীগের অফিস পুরাই দিচ্ছেন, সিপিবির অফিস কেমনে থাকে? সিপিবির অফিস দখল করেন, সিপিবির অফিসকে জনগণের অফিস বানান, ওই অফিস থেকে ফ্যাসিবাদের সহযোগীদের উচ্ছেদ না করে দিলে বাংলাদেশের মুক্তি নাই। ওই সিপিবিকে ধরে আবার আওয়ামী লীগ উঠে দাঁড়াবে, আমি কয়ে রাখলাম। বাংলাদেশের প্রথম ফ্যাসিবাদী শাসক মুজিবকে তাদের মূল আইকন গণ্য করে এবং মানে আওয়ামী লীগ। 75-এর ইতিহাসের কুৎসিত নর্দমায় পতিত এই আইকনকে শেখ হাসিনা এবং তার দল গত 15 বছর ধরে সর্বশক্তি দিয়া সারা দেশে পুনঃপ্রতিষ্ঠিত করার অপচেষ্টা করছিল। এই প্রক্রিয়ায় মুজিবের স্বৈরাচারী প্রতিটি অপকর্মকে আড়াল করিয়া মিথ্যা মিথ্যি তার গুণের কলবার বহুগুণে বাড়ায় এবং দেখায় তার একটা ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠার চেষ্টা কোনো ত্রুটি করে নাই গত 15 বছর জবরদস্তি করে ক্ষমতায় থাকা স্বৈরাচারী হাসিনা সরকার। এই জন্য রাষ্ট্রীয় ভাণ্ডার থেকে কয়েক হাজার কোটি টাকা খরচ করছে, এত কিছু করেও যে কোনো কিছু কাজে লাগেনি তা প্রমাণিত হয়েছে বাংলাদেশের কিশোর তরুণ যুবকদের নেতৃত্বে সম্পাদিত সফল আগস্ট বিপ্লবে। মুজিবের সমস্ত মূর্তি, মুজিবের সমস্ত আইকন জয় বাংলা করিয়া দিয়েছে বাংলার দামাল ছাত্র।
ছাত্র জনতা। এই ঘটনা যে ঘটবে এটা আমি আগেই বলছিলাম, এডিটর সাহেব দেখান কি হবে, আমি এটা বলছিলাম দেখান। আমরা যে লড়াইটা করছি না সেটা হলো মুক্তিযুদ্ধ, একাত্তরের মুক্তিযুদ্ধের সাথে কম ঘুরবেন না, একাত্তরের সাথে কম রাখতো না। এই লড়াইয়ে বিজয় হয়ে আমরা বাংলাদেশের মানুষকে প্রকৃত মুক্তির স্বাদ দেবো, হ্যাঁ আমরা নতুন রিপাবলিক করবো যেটা আপনারা পারেন নাই, তো যেখানে সমান নাগরিক অধিকার নিয়ে সকল নাগরিক মর্যাদার জীবন পাবে, বাংলাদেশের সকল মানুষের সমস্ত সম্ভাবনাকে উন্মুক্ত করা হবে, দিল্লির দাসত্ব থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে। আর আমরা কাদের সিদ্দিকির মতো প্রকাশ্যে বেয়নারদের খাবারে খুঁজে মারবো না বিজয়ের পরে, বা বিহারিদের সম্পদ দখল করিয়া ভাগ্য বদলাইতে দেবো না খাবারে। হ্যাঁ তবে আমরা চাই বা না চাই আওয়ামী লীগ আর কোনোদিন মাথা তুলে দাঁড়াইতে পারবে না, নিশ্চিন্ন হয়ে যাবে। আর হ্যাঁ ওই যে ড্যাডি অফ দ্য নেশনের যে সমস্ত মূর্তি টুর্তি বসাচ্ছে না হাসিনা কারণী ওগুলো থাকবে না, হাঙ্কারি কিছু করা লাগবি না, হাসিনার পতনের 24 ঘন্টার মধ্যে পাবলিক সেগুলো মাটির সাথে মিশাই দেবে। দুর্বৃত্তদের নেতা একাত্তরের পরে শেখ মুজিব হয়েছিলেন দুর্বৃত্তদের নেতা, জনতার নেতা না। গত শতাব্দীর 60-এর দশকের শেষ ভাগে বাংলাদেশের সবচেয়ে মেধাবী তরুণেরা আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সাথে যুক্ত হয়েছিল, একটা বৈষম্যহীন সমাজের ধারণায় উদ্দীপিত ছিল ওই তরুণেরা, সমাজতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্নে চালিত হয়ে এই তেজোদ্দীপ্ত অংশই আওয়ামী লীগে ঘটাইছিল বিপ্লবী রূপান্তর, তারাই ব্যাপকভাবে যোগ দিয়েছিল মুক্তিযুদ্ধে। স্বাধীনতা যুদ্ধের ব্যাপক বিশাল যজ্ঞের মধ্যে এই বিপ্লবী অংশ দলটির সনাতনী নেতাদের বিরুদ্ধে চলে গেছিল, বিপরীতে চিরায়ত পুরনো প্রাচীন আওয়ামী নেতা সংগঠকদের প্রধান এবং আসল নেতা ছিল শেখ মুজিবুর রহমান। ওই সনাতনী অংশ তারা পাকিস্তানের মতোই শোষণ বঞ্চনা বৈষম্যের আর একটা দেশ বানাইতে চাইতো, যার মালিক হবে তারা। আওয়ামী লীগের ভেতরকার সেই সকল রাজনীতিকদের গুরু ছিলেন এই 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 সরাদি বডিগার্ড, উনি 69-এর গণ অভ্যুত্থান, 70-এর সাধারণ নির্বাচন এবং 71-এর মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে আত্মত্যাগী বিপ্লবী অংশ আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতা উপহার দিয়েছিল, মুজিব সরকারের দায়িত্ব হাতে পেয়ে তাদেরকে সবচেয়ে বেশি অবজ্ঞা করছেন, ঠেলে দিয়েছেন দূরে, বহু দূরে, নীতি নির্ধারণের সীমানার বাইরে, তাদের লালিত স্বপ্ন এবং আকাঙ্ক্ষার বিপরীতে তিনি সর্বশক্তি নিয়ে দাঁড়ায় গেছেন, নিজের ভাগিনা শেখ মুনিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ফ্যাসিবাদের ভ্রণ সৃষ্টির এবং লালনের প্রথম পর্বের কাজ শুরু করছেন। শেখ মুজিব তার দলের পরীক্ষিত এবং সবচেয়ে সম্ভাবনাময় 80% তরুণ এবং যুবককে ফেলে দিয়েছিলেন বিরুদ্ধ পক্ষে, পর্যায়ক্রমে সেখান থেকে তার বিরুদ্ধে সংগ্রাম তাদের সবচেয়ে বড় সংগঠন জাসদ জন্ম নেয়। মুজিব কখনোই দেশের ঐক্য এবং সংহতির প্রতীক বা ইউনিফাইং ফিগার ছিলেন না, সে ছিল সদ্য স্বাধীন দেশে চূড়ান্ত বিভেদ সৃষ্টিকারী ইন্ডিয়া অনুরাগী এক দেশদ্রোহী শাসক, সে ছিল অত্যাচারী লুটেরা এবং কুখ্যাত এক মহারাজ, ইতিহাসের নিকৃষ্টতম খলনায়ক, তার খুনি পাপিষ্ঠ কন্যা শেখ হাসিনা, মা দুর্নীতি এবং দুর্বৃত্ত প্রাণ শেখ পরিবার এবং দেশবাসীর কাছে ঘৃণিত নিকৃষ্ট ব্যর্থ শাসক মুজিবকে নানান মহিমায় মহিমান্বিত করে দলীয় সম্পত্তি এবং প্রশ্নহীন আনুগত্য প্রতিষ্ঠার ভয়ঙ্কর প্রতীকে পরিণত করছিল, যা আগস্ট জনরোষের আগুনে পুড়ে কয়েক ঘন্টার মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেছে। হাসিনা কিভাবে মুজিবের ঐতিহ্যকে বহুগুণে ছাড়াই গেছে আসেন সেটা দেখি। আচ্ছা প্রথমত শেখ মুজিব সদ্য স্বাধীন এবং অপার সম্ভাবনাময় বাংলাদেশে নির্বাচন ব্যবস্থার কাস্তুপির যে ধারা শুরু করছিল, খুনি হাসিনা সেই জাল জালিয়া থেকে আরো ভয়াবহ পর্যায়ে অধঃপতিত করছে, ভোট চোর হাসিনা প্রকৃতপক্ষে নির্বাচনকে নির্বাচনে পাঠিয়ে দিছিল, গত 7 জানুয়ারিতে অনুষ্ঠিত ভোটারবিহীন দামি নির্বাচনের মধ্য দিয়ে সেই জনপ্রতিনিধিত্ব যাচাইয়ের ব্যবস্থা ধ্বংসের নিকৃষ্ট সকল ধারণাকে অতিক্রম করে পৃথিবীতে কলঙ্কের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করছিল। দ্বিতীয়ত মুজিবের একটা গুম বাহিনী ছিল, সাদা টয়টায় ঘুরে বেড়াইতো, যাকে তাকে তুলে নিয়ে যেত, যাকে তুলে নিয়ে যেত তাকে আর খুঁজে পাওয়া যেত না, একই রকম ভাবে হাসিনার গুম বাহিনী ছিল। খুনি হাসিনা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে এত ব্যাপকভাবে বৃদ্ধি করে যে এক পর্যায়ে আমেরিকা র্যাবের উপরে নিষেধাজ্ঞা জারি করতে বাধ্য হয়, এটাই ছিল দস্যু রানী হাসিনার বিশাল উন্নয়ন ঘটানোর সশস্ত্র গল্পের পিছনে লুকায় থাকা তার আসল কাহিনী। তার আমলে হাজার হাজার লোক মারা গেছে, অজস্র মানুষের জীবন প্রদীপ নিভে গেছে, অসংখ্য মানুষ পঙ্গু হয়েছে, দৃষ্টিশক্তি হারাইছে, দেশান্তরী হয়েছে, পুলিশ আনসার র্যাব বিজিবি এবং আওয়ামী লীগ বিভিন্ন অঙ্গ সংগঠন এবং ভয়ঙ্কর। তাই তো ভাবি যে শেখ হাসিনার উপরে এত ক্ষোভ কিসের মানুষের, এই যে শেখ হাসিনা চলে গেল তারপরে যেই সিচুয়েশনটা সৃষ্টি হয়েছিল সেটাতে কিন্তু বোঝা যায় যে মানুষের কত ক্ষোভ জমেছিল শেখ হাসিনার প্রতি। তো এখন আমি বুঝতে পাচ্ছি ধীরে ধীরে যে কেন এটা আসলে ওকেই ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় প্রাণ হারাইছেন বহু নারী পুরুষ, স্বদেশের শত শত নাগরিককে গুম করা হয়, তাদের উপরে চালানো হয়েছে অমানবিক নির্যাতন, এমন নির্মম অত্যাচারের জন্য তার যে সমস্ত বন্দিশালা বা আয়নাঘর তৈরি করছে সেই সব দেখে এবং সেখানে আটকদের উপরে ভয়াবহ নিপীড়নের বিবরণ শুনে দেশবাসী এবং বিশ্ববাসী আজ স্তম্ভিত এবং বাকরুদ্ধ হয়ে পড়ছে। তৃতীয়ত স্বৈরাচারী মুজিব লুটপাটের যে রাস্তা তার মেয়েকে দেখা দিয়েছিল, খুনি হাসিনার আমলে সেই সড়ক দৈর্ঘ্যে প্রস্থে শতগুণে বেড়া গোটা অর্থনীতিকে গিলে ফেলছে, আজ অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে হাসিনা সামান্য পিয়নো 400 কোটি টাকার মালিক বনে গেছে, উন্নয়নের ধোয়া তুলে হাসিনা এবং তার লেসপেন্সারেরা এবং সহযোগীরা দেশ থেকে 80 বিলিয়নেরও বেশি ডলার বিদেশে নিয়ে গেছে, তার উৎসাহ এবং প্রত্যক্ষ সহযোগিতায় এই সমস্ত লুটেরাদের জন্য বিভিন্ন উন্নত দেশে তৈরি হয়েছে বেগমপাড়া। চতুর্থত দেশের সকল বিরোধী দলের বিরুদ্ধে অভূতপূর্ব দমন নীতি চালায় রাজনৈতিক প্রতিপক্ষের লাখ লাখ নেতাকর্মীকে বিনা বিচারে আটকাই রেখা লক্ষ লক্ষ মিথ্যা মামলা দিয়া এলাকা ছাড়া থানা ছাড়া জেলা ছাড়া করিয়া পুরা নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়ে খুনি হাসিনা দেশকে বিরোধী রাজনীতি শূন্য করে ফেলতে চাইছিল, প্রকৃতপক্ষে সে 90 বাকশালের পত্তন করছিল, দেশের নির্বাহী আইন বিচার বিভাগ এই সবই সে ঢুকাই ফেলছিল তার হাতের মুঠায়, বেঘরে নিহত তার বাবার মতো সেও নিজেকে স্থাপন করছিল রাষ্ট্রের উপরে এক অতিরাষ্ট্রের ভূমিকায়। পঞ্চমত ভিন্ন আরেক দিক থেকে তুলনা করলে মুজিবের বাকশালের চেয়ে খুনি হাসিনার 90 বাকশাল ছিল অনেক বেশি ভয়ঙ্কর, আর তা হল আইকন মুজিবের আদলে সে ফ্যাসিবাদী বাকশালী শাসন কায়েম রাখার জন্য লক্ষ্যপানের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতাকে বিসর্জন দিয়ে দেশটাকে ইন্ডিয়ার উপনিবেশ বানিয়ে দিয়েছিল, মোদীর মৌলবাদী হিন্দুস্তানের সক্রিয় সাহায্য ছাড়া হাসিনার পক্ষে তার ফ্যাসিবাদী শাসন তথা মুজিবীয় আইকন এবং মিথ্যার ভরা ভাটপুটি বজায় রাখার আর কোনো উপায় বা পথ অবশিষ্ট ছিল না। জরুরি আরেকটা দিক আমাদের নিরীক্ষা করা উচিত, কি সেই দিক?
আইকন হিসাবে মুজিবকে মেনে নিলে তা কেবল খুনি হাসিনার তার পরিবারের ফ্যাসিবাদী শাসনের অধীনে প্রজন্মের পর প্রজন্ম কাটানোর জন্য যথেষ্ট ছিল না। একই সাথে আওয়ামী লীগ ইন্ডিয়ার কাছে গোটা বাংলাদেশকে বন্ধক দিয়া মুসলিম বিদ্বেষী প্রতিবেশী দেশের উপনিবেশের প্রজার দুর্ভাগ্য বরণে বাধ্য করতে চাইছিল আমাদেরকে। এর বিরুদ্ধে আমরা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু করছিলাম। আমরা জানতাম এই যুদ্ধে জিততে হলে মুজিবের হাত ধরে আসা বাকশালী ফ্যাসিবাদকে চিরতরে কবর দিতে হবে। নারী পুরুষ নির্বিশেষে বাংলাদেশের কিশোর তরুণ যুবকেরা তা করে দেখাইছে। আমরা জানতাম জিততে হলে অর্থাৎ বিজয়ের রঙিন পতাকা সিনা আনতে হলে ইন্ডিয়ার আধিপত্যবাদের কালো হাতকে চিরতরে ভেঙে দিতে হবে। বাংলাদেশের বীর জনতা হেলিকপ্টার গানশিপ আর্মার্ড ভেহিকল গুলি স্নাইপার টিয়ার গ্যাস লাঠির মুখোমুখি দাঁড়ায় শত শত প্রাণ বিসর্জন দিয়ে হাজার হাজার চোখ রাড়িয়ে অঙ্গহানি ঘটায় মহাগৌরবের সাথে দেশের জন্য পবিত্র সেই কর্তব্য এবং দায় সম্পন্ন করছে। আমরা এক নদী রক্ত পেলায় আবার আমরা স্বাধীনতার সূর্যকে সিনায় আনছি। এই মহান যুদ্ধে বিজয় হওয়ার সাথে সাথেই বাস্তবে মুজিবের ফ্যাসিবাদী আইকন ভেঙে চুড়ে টুকরা টুকরা হয়ে গেছে। ইনশাআল্লাহ নিশ্চয়ই আর কোনোদিন এই মহাদানব বাংলার পবিত্র মাটিতে ফিরে আসতে পারবে না। সুতরাং আজকে পরাজিত শক্তির যেসব এজেন্টেরা 15ই আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করার ধৃষ্টতা দেখায় প্রস্তাব করে তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, গণতন্ত্র হত্যাকারী মুজিবি আইকনের স্থান নব্য স্বাধীন দেশে আর কখনোই হবে না। এই ধরনের অপচেষ্টা আপনারা বন্ধ করেন, এই মহ চিরদিনের জন্য ত্যাগ করেন। প্রাণপ্রিয় মাতৃভূমিতে এই দিবসটি আর কোনোদিনই মুজিবের নামে পালন করা হবে না ইনশাল্লাহ। এখন থেকে প্রত্যেক বছর 15ই আগস্ট এই দিনটি আমরা গণতন্ত্র পুনরুদ্ধার দিবস হিসেবে বিপুল উৎসাহের সাথে আনন্দ উল্লাস এবং উৎসবের সাথে পালন করব। আমরা স্মরণ করব সেই বিপ্লবী বীরদের যারা আমাদেরকে এই 15ই আগস্টে গণতন্ত্র উদ্ধারের ক্ষেত্রে সেনানীর ভূমিকা, পথ প্রদর্শকের ভূমিকা এবং বিপ্লবী ভূমিকা পালন করছিল। আমরা এখানে থেমে থাকবো না। আমাদের বিপ্লবের একটা প্রধান অঙ্গীকার হলো ফ্যাসিবাদকে চিরতরে বিদায় করা। আমরা সেই পবিত্র অঙ্গীকার অবশ্যই বাস্তবায়ন করব। যারা ফ্যাসিবাদকে ফিরে আনতে চায়, একে পুনর্বাসন করতে চায়, তাদেরকে হুঁশিয়ার করে বলতেছি এখানে থামেন। এই প্রসঙ্গে ব্রিগেডিয়ার শাখোয়াত হোসেন আপনারে বলতেছি, যথেষ্ট বলছি, আপনি থামতেছেন না। আপনারে আজকা আমরা জনতার পক্ষ থেকে যেই খেতাব আমরা এতদিন হাসিনার লোকদেরকে দিছি সেই খেতাব আপনারে দিলাম। এডিটর সাহেব, জাউরার জাউরা সিল মেরে দেন, আরেকবার মারেন, তিনবার মারেন, শুয়ারের বাচ্চা তোর পাছার মধ্যে সিল মেরে দেবো আমি। তুই খুনিদেরকে সংগঠিত হতে পালাতে কোন এক্তিয়ারে কোন জোরে তাদের পুনর্বাসিত করতে চাস? তুই কার স্বার্থে কোন পক্ষে কথা বলতেছিস? শুয়ারের বাচ্চা তোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তোর পাছা দিয়ে ঘুটি ঢুকাই দিবো, হারামজাদা বান্দির পুত মাদারচোদ। খুনি হাসিনা গত 15 বছর ধরে ইন্ডিয়া প্রয়োজন এবং হীন স্বার্থে বাংলাদেশের সশস্ত্র সেনাবাহিনীর বিভিন্ন স্তরে যে অশুভ পরিবর্তন ঘটাইছে, অফিসার স্তরে যে পরিমাণে দুর্নীতিগ্রস্ত দালাল অসৎ মাল ঢুকাইছে, তাদের ব্যাপারে দেশবাসী সতর্ক সজাগ এবং সচেতন আছে। ইন্ডিয়ার অনুমোদন নিয়ে বসানো সেনাপতিরা এই মাদারচোদ শাখোয়াত তোরে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঢুকাইছে, আমরা জানি। তুই কিভাবে ঢুকছিস? তোরে আজ শুনতে হবে সেই রাজপথ মহাসড়কের কথা, যেখানে জনতার মিছিল এসে দুঃশাসনের তত্ত্বতাহস পুরাই দিছে, ওদের ঘৃণিত অপশাসনকে কবর দিছে। জনতার যে মহাশক্তি তাদের যদি চিনতে না পারিস, তোরে আমরা চিনাই দেবো টাইম মতো, ঘাড় ধইরা ওই সচিবালয় থেকে বের করে দেবো, পাছায় লাঠি দিয়া। প্রিয় দেশবাসী, প্রতি বিপ্লবের কথা বলতেছে, বিপ্লব করছি প্রতি বিপ্লব। পিনাকি স্যার অন ফায়ার, পুরাই কিন্তু একদম আগুন দিচ্ছে। বিপ্লব ঠেকানোর ক্ষমতা, সামর্থ্য, হিম্মত আমাদের আছে। প্রতি বিপ্লবীরা সামনে আসুক, দেখাই দেবো কিভাবে বিপ্লব রক্ষা করতে হয়। আমরা শহীদদের কাছ থেকে শিখছি কিভাবে জীবন দিতে হয়, আমরা শহীদদের কাছ থেকে শিখছি কিভাবে বুকসিতায় দাঁড়াইতে হয়, আমরা শহীদদের কাছ থেকে শিখছি কিভাবে বিজয়কে সংহত করতে হয়। আমরা কইরা দেখাবো, আসিস কার কত ক্ষমতা আছে, প্রতি বিপ্লব ঘটাইতে আসিস, আমরা আমাদের সরকারকে রক্ষা করব, আমরা আমাদের বিপ্লবকে রক্ষা করব। কিন্তু বিপ্লবের মধ্যে ঢুকে পড়া এই সমস্ত শাখাওয়াতের মাদারচোদগুলোকে আমরা পাছায় লাথি দিয়ে বাই করে দেবো, এটাও আমরা কয়ে রাখলাম। আমাদের মনে রাখা দরকার, ফ্যাসিজম উত্তরকালে পশ্চিমা বিশ্বে বিশেষ করে জার্মানি ইতালিতে যে সমস্ত আইকন কালচার কনসেপ্ট এমনকি ভাষা ব্যবহার করে ফ্যাসিজম উৎপাদন প্রতিষ্ঠা এর ইকোসিস্টেম তৈরি এবং স্থাপন করা হয়েছিল, তার সবকিছুই ঝাড়ে বংশে ঝেঁটায় বিদায় দেওয়া হয়েছিল। সেই সব প্রতীক, ভাবমূর্তি, ছাপ, ছবি এবং চিহ্ন ব্যবহারকে ফ্যাসিজমের আবার আগমন হিসেবে গণ্য করা হয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং এর স্পিরিচুয়াল ফাউন্টেন হেড মুজিবের কল্লাকে বাংলাদেশে আর কখনো জায়গা দেওয়া হবে না। মহান সৃষ্টিকর্তা নিশ্চয়ই বাংলাদেশের মানুষের মধ্যে সেই তৌফিক দান করবেন যেখানে মুজিবের নাম আছে, নিশানা আছে, গুড়ায় দেবেন বিপুল বিক্রমে। রাষ্ট্রীয় সম্পদ শক্তি ব্যবহার করিয়া ফ্যাসিবাদের মতাদর্শিক আইকন হিসেবে সারা দেশে সকল বেসরকারি সরকারি প্রতিষ্ঠানে অজস্র মুজিব কর্নার, মুজিব বন্দনা নানা চিহ্ন স্থাপন করা হয়েছে। সেই রীতি এবং সংস্কৃতি আর চলতে পারবে না। আমরা আর রাষ্ট্রীয়ভাবে ফ্যাসিবাদ উদযাপনের ধারাবাহিকতা বজায় রাখতে পারি না। এটা শুধু বিশ্বাসঘাতকতাই না, এটা আমাদের জাতির মনন এবং মগজকে বিষাক্ত করে রাখার নামান্তর। তাই এর সবগুলো অতি দ্রুত অপসারিত করতে হবে, ভেঙে চুরমার করে ফেলতে হবে, বাংলাদেশ থেকে সমূলে মুছে দিতে হবে মানবতা বিরোধী অসভ্য বর্বর ফ্যাসিবাদীদের সকল ছায়া। আগামী 15ই আগস্ট হবে, যেইখানে মুজিব কর্নার থাকবে সেই প্রতিষ্ঠানের প্রধানের পাশা দিয়ে সব মুজিব কর্নারের জিনিস ঢুকাই দেবেন, এটাই হবে আমাদের কর্মসূচি। আর অবশ্যই তেল ছাড়া। দুই প্রজন্মের খুনি শেখ হাসিনা জোর জবরদস্তি করে 17 কোটি মানুষের মানবিক, মৌলিক, রাজনৈতিক অধিকার হরণ করে অভাব অনটনে কাঠানো রাষ্ট্রের কয়েক হাজার কোটি টাকা খরচ করে তার বাপ মুজিবের জন্মশতবর্ষ পালন করছিল। এর রেশ, চিহ্ন এবং অবশেষসমূহ বিদ্যমান থাকলে এগুলো ফ্যাসিবাদের চাষাবাদ এবং দানবীয় উত্থানের রসদ সরবরাহ করবে। আমরা কষ্ট সহিষ্ণু এই বীর জাতিকে আরেকবার সামষ্টিক পাপাচারে নিমজ্জিত করতে পারবো না এবং এর কোনো সুযোগ আর অবশিষ্ট রাখবো না। মুজিব পরিবারের সকল সদস্য এবং শেখ হাসিনার বানানো হাজার হাজার কোটি টাকার মালিকদের কাছ থেকে তাদের সকল সহায় সম্পত্তি রাষ্ট্রায়ত্ত করে বাংলাদেশকে কড়ায় গণ্ডায় ক্ষতিপূরণ আদায় করতে হবে। শেখ পরিবার, আওয়ামী লীগ এবং তাদের দোসরেরা নব্য স্বাধীন এই বাংলাদেশ গড়ার
কোনো কাজেই লাগবে না, বরং তো তারা নানাভাবে একে বাধা দিতে, অকার্যকর করতে এবং ব্যর্থতায় পর্যবেসিত করার সকল অপচেষ্টা চালাবে। এই সকল স্থাপনা চিহ্ন প্রতীক ফ্যাসিজম পুনরুৎপাদনের সহায়ক হবে, সেই জন্য মূল সহ এইসব উপলে ফেলাটাই হবে গণভ্যুত্থান সংগঠনকারী বিপ্লবীদের একটা বড় আদর্শিক কর্তব্য। সমাজ সরকার ও রাষ্ট্র থেকে ফ্যাসিবাদীদের উৎখাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি এবং ইতালিতে যে সমস্ত পদক্ষেপ পদ্ধতি গ্রহণ করা হয়েছিল, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি ও পরিপ্রেক্ষিত বিবেচনা নিয়ে আমরাও তার প্রয়োগ এবং বাস্তবায়ন করব, যাতে দানব সৃষ্টি হওয়ার মতো সকল দুষ্টক্ষত সমাজ দেহ থেকে চিরতরে দূর করা যায়। এই হাসিনা বাংলাদেশে হিন্দু মুসলমান পাহাড়ি সমতলী আওয়ামী লীগ আওয়ামী বিরোধী মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে সেকুলার নন সেকুলার জঙ্গি প্রগতিশীল নানা ন্যারেটিভে এই জাতিকে বিভক্ত করছে। মনে রাখবেন, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমাদের সবার সমান অধিকার এই দেশে, এই দেশের সম্পদে আমাদের শক্তি, আমাদের বিভক্তি, আমাদের পরাজয়। একজন পাহাড়ি নির্যাতিত হলে সেটা সংখ্যালঘু নির্যাতন নয়, সেটা নাগরিক নির্যাতন। একজন হিন্দু নির্যাতিত হলে সেটা সংখ্যালঘু নির্যাতন নয়, সেটা নাগরিক নির্যাতন। একজন শিবির কসফায়ারে মারা গেলে সেটা হাসিনার মতে জঙ্গি দমন না, সেটা নাগরিক নির্যাতন। আমাদের এই নাগরিক পরিচয় বাদ দিয়ে আমরা যেন রাজনৈতিক প্রশ্নে আর অন্য কোনো পরিচয়কে ধারণ না করি। হিন্দু হিসেবে না, মুসলমান হিসেবে না, পাহাড়ি হিসেবে না, সমতল হিসেবে না, আমরা আমাদের অধিকারের দাবি করব নাগরিক হিসেবে। গণতন্ত্র অর্জন প্রতিষ্ঠা এবং রক্ষার এই নবপথযাত্রায় বিশ্বব্যাপী মানবিক মূল্যবোধ বিকাশের সকল ইতিবাচক শিক্ষা, জ্ঞান এবং অভিজ্ঞতা আমরা উদার চিত্তে গ্রহণ করব। ভালো এবং অগ্রগামী সকল কিছুই নব স্বাধীন বাংলাদেশ গড়ার কাজে আমরা ব্যবহার করব। নিশ্চয়ই সৃষ্টিকর্তা আমাদের সহায় হবেন। আগামী দিনগুলোতে আমরা এই একই ধরনের পদক্ষেপ নিয়ে এগিয়ে যাব বাংলাদেশের পবিত্র মাটি থেকে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদীদের উৎখাত করেই ছাড়ব ইনশাল্লাহ। এবারের 15 আগস্ট গণতন্ত্র পুনরুদ্ধার দিবসে এটাই হবে আমাদের ইস্পাত দৃঢ় শপথ। ইনকিলাব জিন্দাবাদ, গণতন্ত্র পুনরুদ্ধার দিবস জিন্দাবাদ, আগস্ট বিপ্লবের বিপ্লবীরা জিন্দাবাদ। ওকে, তো ফাইনালি দেখে নিলাম শেখ মুজিবের অ্যাকচুয়াল ইতিহাস। সিরিয়াসলি গাইজ, আমি এখন বুঝতে পারছি যে তোমাদের কেন এত রাগ ছিল শেখ মুজিবের উপরে বা হাসিনা সরকারের উপরে। এতদিন আমি কিন্তু এটাই ভাবছিলাম যে হাসিনার উপরে তোমাদের একটা রাগ থাকতেই পারে, কিন্তু শেখ মুজিবের উপরে তোমাদের একটা কিসের কারণে? লাইক, সে তো স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিল, রাইট? তো আজকের এই ভিডিওটা দেখার পরে কিন্তু আমার কাছে এটা ক্লিয়ার হলো যে কেন তোমাদের এত রাগ ছিল শেখ মুজিবের উপরে, আর হাসিনা পদত্যাগ করার পরে কেনই তার মূর্তি ভাঙা হলো বা তার মূর্তির উপরে প্রস্রাব করা হলো। তো এখন কিন্তু আমার কাছে বিষয়টা পুরো ক্লিয়ার, পুরো টপিকটা একদম ক্লিয়ার। থ্যাংক ইউ গাইজ তোমাদের সাজেশনের জন্য, কারণ তোমাদের সাজেশনের জন্যই কিন্তু আজকে আমি এই ভিডিওটা দেখলাম আর আমি এত বড় একটা ব্যাপার জানতে পারলাম যেটা সত্যি আমি জানতাম না, আমার কোনো আইডিয়াই ছিল না এই ব্যাপারটাতে, ঠিক আছে? তো এই কারণে কিন্তু তোমাদেরকে আমি থ্যাংক ইউ জানাতে চাই। আর প্লিজ এরকম আরও ভালো ভালো টপিকের ভিডিও তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাও, কারণ আমি কিন্তু আরও এই ধরনের ভিডিও দেখতে চাই। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর তার সাথে সাথে প্লিজ গাইজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার জন্য বড় মোটিভেশন, আর এই মোটিভেশন দিয়ে কিন্তু আমি ভিডিও বানাই। তো উইথ দ্যাট সেড গাইজ, আজকের মতো কিন্তু এখানেই দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। টিল দেন, বাই।